নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কলেজ ইউনিভার্সিটি লাইন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা অনেকেই ইঞ্জিনিয়ারিং নামটা জানি, কিন্তু তার প্রপার অর্থটা অনেকেই জানি না। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবেন ভাবছেন, বিভিন্ন লাইন যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আপনাদের সকলকে এই বিষয়টা জানা খুব জরুরি, কারণ আপনাদের গুরুত্বপূর্ণ কর্মজীবনের সুফল আর উন্নতির জন্য অত্যাবশ্যক। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করেন ইন্টারভিউতে ইঞ্জিনিয়ারিং কি, তবে আপনি যাতে খুব সহজেই উত্তর দিতে পারেন। আমরা যদি উইকিপিডিয়াতে সার্চ করি হোয়াট ইজ দা মিনিং অফ ইঞ্জিনিয়ারিং, তবে দেখতে পাবেন ইঞ্জিনিয়ারিং ইজ দা প্র্যাকটিস অফ ইউজিং ন্যাচারাল সায়েন্স, ম্যাথমেটিক্স এন্ড দা সায়েন্টিফিক মেথড টু সলভ প্রবলেমস, ইনক্রিজ এফিসিয়েন্সি এন্ড প্রোডাক্টিভিটি এন্ড ইমপ্রুভ সিস্টেমস। আমরা যদি এক কথায় বলি, তবে তা হবে ইঞ্জিনিয়ারিং হলো বিজ্ঞানের প্রয়োগ। ইঞ্জিনিয়াররা সমস্যা সমাধানকারী, সংগঠক, যোগাযোগকারী, ক্যালকুলেটর এবং ডিজাইনার। একজন ব্যক্তি যিনি সেতু, রাস্তা, যানবাহন এবং বিল্ডিং সহ মেশিন, কাঠামো এবং অন্যান্য জিনিস ডিজাইন এবং নির্মাণের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। ইঞ্জিনিয়ারিং শব্দটি ল্যাটিন ইঞ্জিনিয়াম থেকে আসা, যার অর্থ চতুরতা, এবং ইঞ্জিনিয়ার, যার অর্থ পরিকল্পনা করা। ইঞ্জিনিয়ারিং ধারণাটি প্রাচীনকাল থেকেই বিদ্যমান, প্রথমত পুলি, লিভার এবং চাকার মতো মৌলিক আবিষ্কারগুলি তৈরি করেছিল। দিনে দিনে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর উন্নতি করতে করতে আজকে আমরা এই জায়গায়। ইঞ্জিনিয়ারিং আর ইঞ্জিনিয়ার আর প্ল্যাটফর্ম সুন্দর কিছুর এক্সপেরিয়েন্স দিতে পারেন। আশা করি এখন আমরা ক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আর ইঞ্জিনিয়ার নিয়ে নিজের নলেজ আর ক্রিয়েটিভিটি দ্বারা কোন কিছুকে ডেভেলপ করাকে ইঞ্জিনিয়ারিং বলে, আর যিনি করেন উনাকে ইঞ্জিনিয়ার বলে। এক কথায় বললে বিজ্ঞানের প্রয়োগকে ইঞ্জিনিয়ারিং বলে, আর বিজ্ঞান কি স্টাডি অফ নেচারকে বিজ্ঞান বলে। আশা করি আপনি এখন ক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে। কেউ যদি আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করে, তবে চট করে এক কথায় উত্তর দিতে পারবেন, আর নিজের ক্রিয়েটিভিটি কে সম্পূর্ণ কাজে লাগান। এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কোন টাকা পয়সা লাগে না, তবে আমাদের পরিশ্রমটা কাজে লেগেছে বোঝা যায়, আর কাজের প্রতি এনকারেজমেন্ট আসে। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন চলছে, যদি কেউ কোন কোর্স নিয়ে অ্যাডমিশন নিতে চান, স্ট্যান্ডার্ড আর সাশ্রয়ী, তবে ডেসক্রিপশনে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নতুন কিছু নিয়ে। আপনার দিন শুভ বানান, ধন্যবাদ।